আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি কোন যে কোনো ছবির বা যে কোনো ভিডিওর বা যে কোনো অ্যাপসের লিঙ্ক নিজে কিভাবে তৈরি করবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার সমস্ত ফ্রেন্ডের কাছে। সো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অলরাইট বন্ধুরা, যে কোনো ছবি ভিডিও কিংবা অ্যাপসের লিঙ্ক আপনি নিজে তৈরি করার জন্য আপনাকে গুগল ড্রাইভের সাহায্য নিতে হবে। আপনি ছবির লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক বা আপনি অ্যাপসের লিঙ্ক যদি নিজে তৈরি করতে চান, প্রথমে আপনি ছবি বা ভিডিও বা অ্যাপস প্রথমে আগে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পর আপনি তার লিঙ্ক কপি করতে পারবেন, আপলোড না দিলে আপনি লিঙ্ক কপি করতে পারবেন না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি গুগল ড্রাইভ ওপেন করবেন, এখানে আপনি যদি লগ ইন করা না থাকে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন সিম্পলভাবে। তো লগ ইন করার পর আপনি কীভাবে এই ছবি বা অ্যাপস বা ভিডিও লিঙ্ক কীভাবে তৈরি করবেন, এই জন্য প্রথমে আপনাকে এই যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড অপশন দেখতে পাচ্ছেন, আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যত ছবি আছে সমস্ত ছবি আপনি এখানে দেখতে পারবেন। সো আমি সিম্পল একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এটা আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হচ্ছে দেখবেন কীভাবে, এদিকে দেখবেন, এই ফাইলস অপশানে ক্লিক করবেন। ফাইলস অপশানে ক্লিক করার পর ওয়েটিং, এখানে ওয়াইফাইয়ের জন্য অ্যাপ্লাই করতে বলতেছে, তো আমি ছবিটা ক্লিক করতেছি। এই যে অপশান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এই ছবিটা। সো আমি ক্লিক করতেছি, এটা আপলোড হচ্ছে, অলরেডি আপলোড হয়ে গেছে। এই যে আপলোড হয়ে গেছে ছবিটা। তো এখন আপনি এটার লিঙ্ক কীভাবে কপি করবেন, তো লিঙ্ক কপি করার জন্য এই যে থ্রিডট অপশন দেখতে পাচ্ছেন, থ্রিডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কপি লিঙ্কের উপর ক্লিক করবেন। কপি লিঙ্কের উপর ক্লিক করলেই লিঙ্কটা অটোমেটিক কপি হয়ে যাবে আপনার কিবোর্ডে। সো এই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় ইউজ করলেই আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারবেন, আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে শেয়ার করতে পারবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারবেন। লিঙ্কের উপর ক্লিক করলে আবার ব্রাউজার সিলেক্ট করতে হবে, ব্রাউজার সিলেক্ট করে আপনি এই লিঙ্ক ছবিটা আপনি দেখতে পারবেন এবং সিম্পলি তা ডাউনলোড করতে পারবেন। সো আমি একটা দেখাচ্ছি কীভাবে আপনি কীভাবে করবেন। সো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সো আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি লিঙ্কটা এখানে পেস্ট করছি। লিঙ্কটা এখানে অলরেডি পেস্ট করে দিয়েছি, এরপর আমি লিঙ্কে ক্লিক করতেছি। ওয়েট করুন, এই দেখুন লিঙ্কে ক্লিক করছি, অটোমেটিক আমার এই ছবিটা চলে আসছে। সো আপনি এই ছবিটা ডাউনলোড করার জন্য সিম্পলি এই থ্রিডট অপশানে ক্লিক করবেন। থ্রিডট অপশানে ক্লিক করার পর এই যে নিচে ডাউনলোড একটা অপশান দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশানে ক্লিক করলেই এই ছবিটা আপনি ডাউনলোড করতে পারবেন। সো এভাবে আপনি আপনার ভিডিও লিঙ্ক, অ্যাপস লিঙ্ক, ছবির লিঙ্ক, কপি লিঙ্ক তৈরি করে আপনি বিভিন্ন সাইটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফ্রেন্ডের কাছে আপনি খুব সহজে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন টেকনিক্যাল টিপস এবং টেকনিক্যাল সব আপডেট পেতে। সো আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।